আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি রুজিনা, রুজিনা কুকিং অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপি নকল তরমুজ। আসল তরমুজকে কীভাবে নকল করা যায়, তরমুজ নাম নকল কিন্তু খেতে কিন্তু একদম আসল স্বাদ, আসল গ্রান, মানে আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না, এতটাই মজা। আরও আসল তরমুজ থেকে আরও বেশি মজার হয় এই তরমুজটা। তো একবার হলো বাসায় বের করে বানাবেন। আর এটা তো বড়রা বড়রা তো পছন্দ করবেই, সেই সাথে বাচ্চারা অনেক এনজয় করে, অনেক আনন্দ করে এই তরমুজটা খাবে, এটা এতটাই মজা। তো খুব সহজেই একবারে চটফট তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য। অনেক বাচ্চারা দেখা যায় বিচি সহ তরমুজ দিলে সামনে মানে খেতে চায় না, আর যদি এই তরমুজটা এভাবে করে বানিয়ে দেন অনায়াসেই খেয়ে নিবে। যাই হোক, কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাই, দেখে নিই কীভাবে করে আজকে এই তরমুজের রেসিপিটা করা হলো, নকল তরমুজটা বানানো হলো। হ্যাঁ বন্ধুরা, নকল তরমুজের রেসিপি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চায়নারা যদি নকল ডিম আবিষ্কার করতে পারে, ইনশাল্লাহ আমরা কেন পারবো না, ওরা মানুষ আমরাও মানুষ, ইনশাল্লাহ আমরাও পারবো। তো আমরাও নকল ডিম ইনশাল্লাহ আবিষ্কার করে নিব। এখন নকল ডিম আবিষ্কার করার আগে কীভাবে নকল তরমুজ আবিষ্কার করা যায় সেটা আমরা চায়নাদেরকে দেখাই দিব। তো চলেন আমরা দেখে নিই রেসিপিটা, আজকে নকল তরমুজের রেসিপিটা কীভাবে করে করা হলো। আমার সাথেই থাকেন, ভিডিওটা না টানি ফিরে পুরোটা ভিডিও দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। নকল তরমুজ বানানোর জন্য এখানে আমি একটা তাজা তরমুজ নিয়েছি, মানে একদম টাটকা। তো দেখেন আপনাদের ভাইয়াকে আমি তরমুজ আনতে বলছি, আপনাদের ভাইয়া তরমুজ আনছে কীভাবে করে, মানে অনেক সময় তরমুজ যে ভিতরে সাদা থাকে সেজন্য উনি একবারে এরকম কেটে তারপরে নিয়ে আসছে, বুঝছেন কী আর বলবো। এখন যাই হোক, কিছু করার নাই, এখন এটা দিয়ে আমি বানাবো। তো হয়তো বা এটা মানে পুরোটা যদি মানে সমান থাকতো তাহলে আমি মানে এভাবেও কাটতাম, এভাবেও কাটতাম। এখন যেহেতু এটা মানে এখানে কাটা তো আর এভাবে তো কাটতে পারবো না, এখন আমি এভাবে লম্বা লম্বা এভাবে কেটে নিব। এই তুই দেখতেই পারতেছেন আমি যে তরমুজটাকে কেটে নিছি এভাবে করে। এখন আমি তরমুজটা ভিতর থেকে তুলে নিব, একবার ভালো করে তুলে নিব। এই যে তরমুজটা আমি ভালোভাবে তুলে নিলাম, এই যে তরমুজের খোসাটা এভাবে করে রাখতে হবে যাতে নষ্ট না হয়, কারণ এটার ভিতরে আবার আমার তরমুজটাকে আবার নতুন করে বানাইতে হবে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। এখানে এক বাটি তরমুজ হয়েছে, এখন আপনারা চাইলে এটাকে ব্লেন্ডার দ্বারা ব্লেন্ড করে নিতে পারবেন অথবা হাত দিয়ে করে নিতে পারবেন। তো আমি এখন হাত দিয়ে করে নিব, আর কষ্ট করে ব্লেন্ডারে করবো না। তরমুজ একদমই নরম, তরমুজ হাত দিয়ে একটু চাপ দিলে তরমুজ মানে নরম হয়ে যায়, গলে যায়। এই তো তরমুজটাকে মতে আমি এই যে এভাবে করে রস বের করে নিছি, এখন আমি রসগুলো একটা ছাঁকনির ভিতরে ছেঁকে নিব। এই যে তরমুজটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেল, তরমুজ ছেঁকে নেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে একটা ফ্যানের ভিতরে ঢেলে নিব, নিলাম ফ্যান, এখন ফ্যানের ভিতরে ঢেলে দিব, দিয়ে চুলা বসা দিব। চুলা দেওয়ার আগে আমি যেটা করব, এই যে তরমুজ থেকে যে যে এগুলো এগুলো কি বলেন এগুলো বের হয়েছে, এখন এগুলোর পরিবর্তে একটু পানি দিয়ে দিব, কারণ যে খোসাটার ভিতরে আমি আবার তরমুজটা ডালবো সেটা তো ভরতে হবে, মানে এটা ফিল আপ করতে হবে। তো আমি সেজন্য এখানে এক কাপ পানি নিছি, তো এক কাপ পানির অর্ধেক আমি এখানে ঢেলে দিব, আর অর্ধেকের ভিতরে আমি আগার আগার পাউডার মিক্স করে নিব। এখানে পানিটা দেওয়াতে কালারটা হয়তো বা একটু ডিপ হয়ে যাবে, মানে হালকা হয়ে যাবে, তো সেজন্য আমি এখানে একটা রেড ফুড কালার নিয়ে নিছি, এটা থেকে একটু দিয়ে দিব এখানে। এতো একটু করে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি। এখানে পানিটা দেওয়ার কারণে চিনিটা হালকা হয়ে গেছে, সেজন্য আমি মিষ্টিটা হালকা হয়ে গেছে সেজন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। তরমুজটা আমি চুলায় বসাই দিছি, এই যে প্যানটা চুলায় দিয়ে দিলাম, চুলাটা জ্বালাই দিছি। এদিকে তরমুজের জুসটা গরম হতে থাক, ওদিকে আমি আগার আগার পাটাটা গুলে নেই। তরমুজের জুস এবং পানি, এক কাপ পানি সহ মোট সাড়ে তিন কাপের মতো হয়েছে। তো যাই হোক, আমি সাড়ে তিন কাপের জন্য এখানে আমি 3 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। এই যে আগার আগার পাউডারটা আমি গুলে নিছি ভালো করে। এখন এদিকে আমার তরমুজের জুসটাও
গরম হয়ে গেছে, তরমুজের জুসটা কয়েকবার বয়েল উঠে আসছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো, নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিব, নিয়ে তারপরে আমি ওই তরমুজের খোসার ভিতরে এটা ঢেলে দিব। 10 মিনিটের মধ্যে রেখে হালকা ঠান্ডা করে নিছি। তাই তো পুরোটা তরমুজ আমি এখানে ঢেলে দিলাম, তো আমি এটাকে আর একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব 2.5 থেকে 3 ঘন্টার জন্য। পুরোপুরি যখন ঠান্ডা হবে তখন আমি ফ্রিজ থেকে নামিয়ে তারপর পরিবেশন করব। এটা যত ঠান্ডা ঠান্ডা খাবেন ততই মজা পাবেন। এই তো তরমুজের ভিতরে ঢেলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিছি, এখন আমি ফ্রিজে রেখে দিব, ফিরে আসবো 2.5 থেকে 3 ঘন্টা পরে। 3 থেকে 4 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামাই নিলাম। এই যে তরমুজটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, বুঝতেই পারবেন না যে এটা নকল তরমুজ, কেউ বুঝতে পারবে না। এটা দেখতেও যতটা সুন্দর মাশাল্লাহ খেতে তার চেয়ে আরও অনেক অনেক বেশি মজা। এই নকল তরমুজ, নাম নকল কিন্তু আসলে স্বাদ ফ্লেভার একদম অটুট, একদম ঠিক আছে সব কিছু। আশা করি আমার আজকে রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, আর যে আপুরা ভাইয়ারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটা আসে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।